আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। ইউক্রেনের লিসিসনস্ক দখল নিয়েছে রাশিয়া, নিশ্চিত করল ইউক্রেন। এরপর জানবেন ইউক্রেনের দীর্ঘমেয়াদী যুদ্ধের চেয়ে ভয়ঙ্কর প্রস্তুতি নিল রাশিয়া। গত ৬ মাসে পাখির মতো ফিলিস্তিনিদের মেরেছে ইসরায়েল। আরও থাকছে কৃষ্ণ সাগরের যুদ্ধজাহাজ পাঠানোর ব্যাপারে ব্রিটেনকে সতর্ক করল রাশিয়া। তুরস্ককে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করব, বলছে সুইডেন প্রধানমন্ত্রী। এবং সর্বশেষ থাকবে রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যে চীনকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। ইউক্রেনের লিসিসনস্ক দখলে নিয়েছে রাশিয়া, নিশ্চিত করল ইউক্রেন। পূর্বাঞ্চলের শহর লিসিসনস্ক রাশিয়ার দখলে চলে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ইউক্রেনের সেনাবাহিনী। ইউক্রেনের সেনাবাহিনী জেনারেল স্টাফ জানিয়েছে, লিসিসনস্কে ভয়াবহ লড়াইয়ের পর ইউক্রেনের সেনারা তাদের অবস্থান থেকে সরে আসতে বাধ্য হয়েছে। খবর বিবিসির। এর আগে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শৈগু বলেছিলেন তার বাহিনী লিসিসনস্ক দখলে নিয়েছে, এর মাধ্যমে পুরো লোহানস্ক অঞ্চল দখলে নিল রাশিয়া। ইউক্রেনের জেনারেল স্টাফ জানায়, ইউক্রেনের সেনাদের জীবন রক্ষার্থে তাদের সেখান থেকে সরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর্টিলারি, যুদ্ধবিমান, জনশক্তি এবং অন্যান্য ক্ষেত্রে রাশিয়ার একাধিক সুবিধা রয়েছে। এর আগে রাশিয়ার চেচেন রিপাবলিকের প্রধান রমজান কাদিরভ একটি ভিডিও প্রকাশ করেন, সেখানে দেখা যায় চেচেন যোদ্ধারা লিসিসনস্কের কেন্দ্রে অবস্থান করছেন। মাত্র এক সপ্তাহ আগে এই অঞ্চলের গুরুত্বপূর্ণ আরেকটি শহর সেভেরোদোনেৎস্ক দখলে নিয়েছিল রাশিয়া। ইউক্রেনের দীর্ঘমেয়াদী যুদ্ধের যে প্রস্তুতি নিচ্ছে রাশিয়া, রুশ বাহিনী ইউক্রেনের লুহানস্ক প্রদেশের সর্বশেষ প্রধান ইউক্রেনীয় নিয়ন্ত্রিত শহর লিসিসনস্ক নিয়ন্ত্রণ নিয়েছে বলে দাবি করেছেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শৈগু। রাশিয়ান সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, সের্গেই শৈগু রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বলেছেন, সফল সামরিক অভিযানের ফলস্বরূপ রাশিয়ান ফেডারেশনের সশস্ত্র বাহিনী লুহানস্ক পিপলস রিপাবলিকের পিপলস মিলিশিয়া ইউনিটের সঙ্গে লিসিসনস্ক শহরের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। সেভেরোদোনেৎস্কের মতো লিসিসনস্ক যেন রুশ সেনারা দখল করতে না পারে, সেজন্য গত কয়েক সপ্তাহ ধরে সেখানে শক্ত ঘাঁটি গেড়েছে ইউক্রেনীয় সেনারা। এমনকি সেভেরোদোনেৎস্ক থাকা সেনাদের লিসিসনস্কে নিয়ে আসা হয়েছিল। যুক্তরাষ্ট্রের একটি গবেষণা সংস্থা বলছে, রাশিয়া তাদের অর্থনীতিতে এমন কিছু পরিবর্তন আনছে যা দেখে মনে হচ্ছে তারা ইউক্রেনের একটি দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক ইনস্টিটিউট অব ওয়ারের গবেষণায় বলা হচ্ছে, ইউক্রেনের দীর্ঘ সময় ধরে সংঘাত চালিয়ে যাওয়ার ধকল যেন সামলানো যায়, সেজন্য রাশিয়া নিজেদের অর্থনীতিতে পরিবর্তন আনছে। ইউক্রেন যুদ্ধ সম্পর্কে ইনস্টিটিউট অব ওয়ার তাদের সর্বশেষ পর্যালোচনায় বলেছে, ক্রেমলিন এমন কিছু আইন করার প্রস্তাব করেছে যা মানুষকে রাতের বেলায় বা কেন্দ্রীয় সরকারের ছুটির দিনেও কাজ করতে বাধ্য করবে। বিশেষ সামরিক অভিযানের জন্য সরকারের জারি করা নির্দেশ ব্যবসা প্রতিষ্ঠানগুলো যাতে অমান্য করতে না পারে, সেজন্য এটা আইন করে নিষিদ্ধ করা হচ্ছে। ইনস্টিটিউট আরো বলেছে, রুশ কর্তৃপক্ষ ইউক্রেনের ঝাপড়ঝিয়া পরমাণু শক্তি কেন্দ্র রাশিয়ার জ্বালানি ব্যবস্থার অন্তর্ভুক্ত করতেও ব্যবস্থা নিচ্ছে। এদিকে ইউক্রেনের বিভিন্ন শহরের লক্ষ্যবস্তু টার্গেট করে রাশিয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে। বন্দর শহর ওডেসা থেকে 100 কিলোমিটার দূরের মাইকোলাইভ শহরে একের পর এক বিস্ফোরণে কেঁপে কেঁপে ওঠে। এ সময় শহরে এয়ার রেড সাইরেন অর্থাৎ বিমান হামলা সতর্ক সংকেত শোনা গেছে, সূত্র বিবিসি বাংলা। এদিকে গত 6 মাসে পাখির মতো ফিলিস্তিনিদের মেরেছে ইসরায়েল। পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইসরায়েলি সেনাদের হাতে গত বছরের 2021 চেয়ে চলতি বছরের 2022 প্রথম 6 মাসে বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যা গত বছরের একই সময় চেয়ে 47% বেশি। জাতিসংঘের এক প্রতিবেদনে বরাতে এই তথ্য জানায় ইসরায়েলের সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট। জাতিসংঘের মানব অধিকার বিষয়ক স্থায়ী কার্যালয়ের প্রতিবেদন অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত 60 ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। গত বছরের একই সময় নিহত হয়েছিলেন 41 জন। জাতিসংঘ বলছে, 2021 সালে ইসরায়েলি সেনাদের হাতে নিহত ফিলিস্তিনের সংখ্যা ছিল 78 আর 2020 সালে ছিল 24। আন্তর্জাতিক আইন পরিপন্থী এই কাজ করার জন্য প্রতিবেদনে ITF, বর্ডার পুলিশ এবং পুলিশের মতো ইসরায়েলি নিরাপত্তা সংস্থাগুলোকে অভিযুক্ত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বহু ঘটনায় দেখা গেছে ইসরায়েলের সেনারা শেষ পর্যন্ত অপেক্ষা না করে শুরু থেকেই প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক স্থায়ী কার্যালয় একটি জটিল নিরাপত্তা পরিস্থিতির কথা উল্লেখ করেছে, যেখানে ইসরায়েলের অভ্যন্তরে মার্চ থেকে মে মাসের মধ্যে 18 ইসরায়েলি ফিলিস্তিনিদের হামলায় নিহত হয়েছে। 2 দশক আগে শুরু হওয়া দ্বিতীয় ইন্তিফাদার পর কম সময়ে মার্চ থেকে মে পর্যন্ত এত ইসরায়েলি সন্ত্রাসী হামলায় নিহত হননি। প্রতিবেদন ইসরায়েলি সেনাদের হাতে হত্যার শিকার ফিলিস্তিনিদের বিষয়ে নানা তথ্য দিয়ে এসব ঘটনা নিরপেক্ষ তদন্তের আহ্বান জানানো হয়েছে। এসব সহিংসতার ক্ষেত্রে জবাবদিহিতার অভাব ব্যাপকভাবে রয়ে গেছে। এই ধরনের দায়মুক্তি নতুন করে আরো সহিংসতা ঘটনার অনুমোদন দেয়, যোগ করা হয় ওই প্রতিবেদনে। এদিকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক স্থায়ী কার্যালয় থেকে বলা হয়, এসব ঘটনায় জড়িত থাকার
বিষয়ে যাদের এই সম্পৃক্ততা পাওয়া যাবে তাদের জবাবদিহিতার আওতায় আনা উচিত। দায়মুক্তির এই সংস্কৃতির অবসান হওয়া এখনই উচিত। কৃষ্ণ সাগরে যুদ্ধ জাহাজ পাঠানোর ব্যাপারে ব্রিটেনকে সতর্ক করল রাশিয়া। ইউক্রেন সংকটের অজুহাতে কৃষ্ণ সাগরে যুদ্ধ জাহাজ পাঠানোর ব্যাপারে ব্রিটেনকে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, কোনো অজুহাতে কৃষ্ণ সাগরে নতুন কোনো যুদ্ধ জাহাজের অনুপ্রবেশ ঘটানো যাবে না। রুশ বার্তা সংস্থা স্পুতনিক এই খবর জানিয়েছে। ল্যাভরভ লন্ডনকে সতর্ক করে দিয়ে বলেছেন, ব্রিটেন বিশ্ববাজারে খাদ্যপণ্যের ঘাটতি এবং ইউক্রেন থেকে খাদ্যশস্য রপ্তানি বন্ধ থাকার অজুহাতে ব্রিটেন কৃষ্ণ সাগরে নিজের যুদ্ধজাহাজ প্রবেশ করতে চায়। তিনি বলেন, ব্রিটিশ সরকার এই কাজ থেকে বিরত থাকলে ভালো হবে। ল্যাভরভ এমন সময় এই হুঁশিয়ারি দিলেন যখন গত বছর জুন মাসে কৃষ্ণ সাগরে একটি ব্রিটিশ যুদ্ধজাহাজ লক্ষ্য করে সতর্কতামূলক গুলি ছুড়েছিল রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছিল, এইচএমএস ফিনডেন্ডার জাহাজটি ক্রিমিয়ার কাছাকাছি রুশ পানিসীমায় প্রবেশ করেছে। এ সময় টহলরত রুশ জাহাজ থেকে সতর্কতামূলক গুলি চালানো হয়। এতে পিছু হটে যায় ব্রিটিশ জাহাজটি। কিন্তু ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী সে সময় দাবি করেন, ফিনডেন্ডারের উপর কোনো ধরনের সতর্কতামূলক গুলি চালানো হয়নি এবং জাহাজটি ইউক্রেনের জল সীমায় ছিল। এদিকে রাশিয়া সম্প্রতি ঘোষণা করেছিল, ইউক্রেনে খাদ্যশস্য বহির্বিশ্বে পাঠানোর সমুদ্রপথে নিরাপত্তা দিতে রাজি আছে মস্কো। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত মাসে বলেছিলেন, ইউক্রেন যদি তার বন্দরগুলোর মাইন অপসারণ করে এবং মারিউপোল ও বদরিয়াঙ্কের মতো রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা বন্দরগুলো দিয়ে নিজের খাদ্যশস্য রপ্তানি করতে চায়, তাহলে সে ব্যবস্থা করে দেবে রাশিয়ার রাজধানী মস্কো। যুদ্ধ শুরু হওয়ার আগে ইউক্রেন মাসে প্রায় 60 লাখ টন খাদ্যশস্য রপ্তানি করত। তবে ফেব্রুয়ারির শেষ দিকে যুদ্ধ শুরু হওয়ার পর মার্চ মাসে মাত্র 3 লাখ টন খাদ্যশস্য রপ্তানি করে দেশটি পরে মাসে বাড়ে 10 লাখ টনে উন্নতি হয়েছে। জুন মাসে ইউক্রেন তার খাদ্যশস্য রপ্তানিকে তার আগের বছরের অর্ধেক পরিমাণে উন্নতি করতে সক্ষম হয়েছে বলে খবর প্রকাশিত হয়েছে। এই সূত্র জানিয়েছে পার্স টুডে। তুরস্ককে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করব বসে সুইডেন প্রধানমন্ত্রী। তুরস্ককে দেওয়া প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে রক্ষা করবে বলে অঙ্গীকার করেছেন সুইডেনের প্রধানমন্ত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসন। তিনি বার্ষিক অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় একথা বলেছেন। খবর আনাদোলুর। সুইডেনের প্রধানমন্ত্রী বলেন, গত 28 থেকে 30 জুন স্পেনের রাজধানী মাদ্রিদে অনুষ্ঠিত ন্যাটোর 3 দিন ব্যাপী সম্মেলনে তুরস্কের সঙ্গে যে সমঝোতা চুক্তি স্বাক্ষর করা হয়েছে তা পুরোপুরি মেনে চলবে সুইডেন। বিশেষ করে কোন সন্ত্রাসী সংগঠনকে সুইডেন তার ভূখণ্ডে স্থান দেবে না বলেও আবার অঙ্গীকার করেছে। উল্লেখ্য, ইউক্রেনে রুশ হামলা শুরুর পর নিরাপত্তা সংখ্যা থেকে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো সদস্য হওয়ার প্রক্রিয়া শুরু করেছে ফিনল্যান্ড ও সুইডেন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ ন্যাটো জোটের অনেক সদস্য দেশ ইতিমধ্যে এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তবে তুরস্ক সরকার প্রথমেই বলেছে, ফিনল্যান্ড সুইডেনের ন্যাটোতে যুক্ত হওয়ার প্রক্রিয়ায় তাদের আপত্তি রয়েছে। এই উদ্যোগে বাধা দেবে আঙ্কারা। কুর্দি সশস্ত্র সংগঠন পিকেকে সহ কোন সন্ত্রাসী সংগঠনকে পৃষ্ঠপোষকতা করবে না এই প্রতিশ্রুতিতে সম্প্রতি ফিনল্যান্ড সুইডেনের উপর থেকে আপত্তি তুলে নেয় তুরস্ক। সূত্র আনাদোলু এজেন্সি। চীনকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র বসে মার্কিন জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি। তাইওয়ান ইস্যুতে চীনের পরিস্থিতি যুক্তরাষ্ট্র নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে মন্তব্য করেছেন মার্কিন জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি। বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। চীন তাইওয়ানকে সহসায় আক্রমণ করবে না বলে মন্তব্য করেছেন তিনি। জেনারেল মার্ক মিলি বিবিসিকে বলেন, চীন স্পষ্টতই কোনো সময় আক্রমণ করার ক্ষমতা রাখে, তবে আক্রমণের ব্যাপারে সিদ্ধান্ত রাজনৈতিকভাবেই নেওয়া হবে। চীনের দাবি, তাইওয়ান একটি বিচ্ছিন্ন প্রদেশকে যাতে প্রয়োজন শক্তি প্রয়োগ করে মূল ভূখণ্ডের সঙ্গে পুনরায় একত্রিত করতে হবে। তাইওয়ান স্বাধীনতাকে সমর্থন করার জন্য যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করে আসছে চীন। এই ধরনের যে কোনো প্রচেষ্টাকে দৃঢ়ভাবে চূর্ণ করারও অঙ্গীকার করেছে দেশটি। তাইওয়ানের সবচেয়ে শক্তিশালী মিত্র যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সম্প্রতি লক্ষণীয় উত্তেজনা দেখা দিয়েছে। চীন তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা অঞ্চলে বেশ কয়েকটি যুদ্ধ বিমান পাঠিয়েছে। অন্যদিকে তাইওয়ানের জলসীমায় নৌবাহিনী জাহাজ পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। চলতি বছরের মে মাসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, তাইওয়ানের আকাশসীমায় যুদ্ধ বিমান পাঠিয়ে বিপদ ডেকে আনছে চীন। চীন আক্রমণ করলে তাইওয়ানকে সামরিকভাবে রক্ষা করার অঙ্গীকার করেছেন তিনি। অন্যদিকে বেইজিং ও যুক্তরাষ্ট্রকে তাইওয়ানের প্রতি তাদের প্রতিশ্রুতি লঙ্ঘন এবং চীনের বিষয়ে হস্তক্ষেপ করেছে। একই সঙ্গে তাইওয়ানকে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণা করা থেকে বিরত রাখতে লড়াই করতে দ্বিধা করবে না বলেও সতর্ক করেছে চীন।